চোরের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, লাগাতার ঘটে চলেছে চুরির ঘটনা। এখন রাতে নয়, হীরার স্মার্ট সিটিতে প্রকাশ্য দিনের আলোতে চোরেরা থাবা বসাচ্ছে। এবার IGM হাসপাতালে আটক এক যুবক, অভিযোগ সে শীতাতাপ নিয়ন্ত্রিত মেশিনের তার চুরি করতে এসেছিল। ঘটনা বৃহস্পতিবার সকালে। ঘটনাটি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নজরে আসতেই তারা যুবকটিকে আটক করে, পরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। আগরতলা শহরে এভাবেই চুরির ঘটনা বেড়ে চলায় স্বাভাবিকভাবেই শহরবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।